আজ শুক্রবার, 31শে শ্রাবণ, 2024 সালের 16ই অগস্ট। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পবিত্রা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। অবশ্যই যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ 108 বার। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় জপ করবেন। একাদশীর এই মহান ব্রত যদি পালন করতে চান, আজ কিন্তু রাত্রি জাগরণ করতে হয়, মাটিতে শয়ন করতে হয় এবং রাত্রি জাগরণ করে ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করতে হয়। অবশ্যই উপকৃত হবেন, লাভান্বিত হবেন। আর দেখুন, যোগ তাপ শোক এগুলি থেকে আমরা যদি নিজেদেরকে মুক্ত করতে চাই, তাহলে একাদশী কিন্তু আমাদের কাছে চরম হাতিয়ার হিসাবে প্রদর্শিত হয়ে থাকে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে সাদা। যারা আপনাদের মধ্যে দীর্ঘদিন ধরে খুব খাটাখাটনি বা অত্যধিক ফিজিক্যাল ওয়ার্কের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন, কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ, একটু বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন। আর চাওয়া পাওয়ার প্রতি ব্যালেন্স রাখুন, মাত্রা অতিরিক্ত চাহিদা কিন্তু হতাশার কারণ হতে পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে বন্ধুবান্ধবদের সাহায্যে আজ আর্থিক ঝঞ্ঝাট থেকেও রিলিফ পাবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা নিন। কাজের জায়গায় আজ আপনারা সকলের মধ্যমণি হয়ে উঠবেন, সাফল্য নিশ্চিতভাবে আপনাদের নাগালের মধ্যে আসবে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্র পাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে, এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকতে হবে। আজ কিন্তু আপনার উচিত খালি সময়ে সদ্ব্যবহার করা, প্রয়োজনে আপনারা গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন।